স্বাগতম আমি সৌরভ সরকার আপনারা জানেন আমি বিভিন্ন বিজনেস আইডিয়া লোন ফান্ডিং বিদেশি ফান্ডিং সহ বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে কথা বলে থাকি আজকেও ভিডিওটা এরকম একটা ফান্ডিং নিয়ে কথা বলবো ফান্ডিংটা হচ্ছে আপনারা অনেকেই নাম শুনেছেন একটিবারি একটি খামার এই একটিবারি একটি খামার হচ্ছে বাংলাদেশ সরকারের একটা প্রজেক্ট এই প্রজেক্টটা কিন্তু বেকারদেরকে কীভাবে স্বাবলম্বী করা যায় এবং দেশের অর্থনীতিকে কীভাবে চালনা করা যায় এই বিষয়টা নিয়ে আসলে তৈরি হয়েছে আপনারা জানেন এটার নাম পরিবর্তিত হয় এখন আমার বাড়ি আমার খামার নামে পরিচিত বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় এই আমার বাড়ি আমার খামার রয়েছে এদের কাজটা আসলে কী এদের কাজ হচ্ছে যারা বেকার বা কিছু ইনকাম করে বা এই ধরনের ব্যক্তিদেরকে বা মহিলাদেরকে বা পুরুষদেরকে তারা স্বাবলম্বী করে বিভিন্ন ধরনের লোন প্রদান করে 10,000 টাকা থেকে শুরু করে 5,00,000 টাকা পর্যন্ত এক ধরনের লোন প্রদান করে এই লোনের মাধ্যমে তারা স্বাবলম্বী হয় বিভিন্ন ধরনের পশুপালন হ্যাঁ বিভিন্ন ধরনের গবাদি পশুপালন বিভিন্ন ধরনের বিশেষ করে মুরগি তারপরে গরু ছাগল এই ধরনের খামার দিয়ে তারা স্বাবলম্বী হয়ে থাকে আর এই লোনের যোগানটা দিয়ে থাকে হচ্ছে আমার বাড়ি আমার খামার আপনারা অনেকেই জানেন না হয়তো বা অনেকে হয়তো বা এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন না আসলে কিছু কিছু তথ্য আসলে সবার জানা উচিত আর কিছু কিছু তথ্য জানলে আপনারা কিন্তু এই ধরনের কাজের জন্য অগ্রসর হতে পারেন এবং বিভিন্ন ধরনের ভাবে আপনারা স্বাবলম্বী হতে পারেন তাহলে আমি আসলে এই ভিডিওটা নিয়ে সাজিয়েছি একমাত্র আপনাদেরকে জানানোর জন্য আমার বাড়ি আমার খামারটা কীভাবে কাজ করে এবং কার মাধ্যমে আপনি টাকার জন্য অ্যাপ্লাই করবেন কোথায় যাবেন এবং কীভাবে আপনাকে টাকাটা দিবে এই বিষয়টা নিয়ে আমি কথা বলব দেখেন সরকারের এই প্রকল্পগুলো হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করা এবং যারা একদম লোয়ার লেভেলে আছেন যারা একদম অসচ্ছল ব্যক্তি নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা কীভাবে এই টাকা নিয়ে একটা খামার দিয়ে এখানে উৎপাদনশীল হতে পারে এবং এই উৎপাদন থেকে কীভাবে ইনকাম জেনারেট করতে পারে এটাই আসলে মূল উদ্দেশ্য এখন ধরেন আপনি একজন কৃষক আপনি একজন সামান্য কৃষক একটি গ্রামে বাস করেন আপনার ইনকাম বলতে আপনি ধরেন ছোটোখাটো কিছু জমি চাষ করেন ধান চাষ করেন এটা বিক্রি করে বছরের যে ইনকামটা এটাই হচ্ছে আপনার ইনকাম অনেকে আছেন যে যারা অন্যের জমিতে চাষ করে বা বর্গা চাষি যাদেরকে বলে এই বর্গা চাষিরাও কিন্তু এই ফান্ডিংটা পাবে তার যদি নিজের একটু এক খণ্ড জায়গা থাকে বাংলাদেশে কোনো গ্রামে যদি আপনার এক খণ্ড জায়গা বা বাড়ি থাকে তাহলে কিন্তু আপনি ছাগল পালনের জন্য হাঁস মুরগি পালনের জন্য বা গরু বা গবাদি পশু পালনের জন্য এই একটি বাড়ি একটি খামার বা আমার বাড়ি আমার খামার থেকে লোন নিতে পারেন সেটা প্রোভাইড করে প্রত্যেকটা উপজেলা একজন উপজেলা অফিসার রয়েছেন যারা হচ্ছে এই আমার বাড়ি আমার খামার পরিচালনা করে থাকেন আসলে এই টাকাটা নেওয়ার জন্য কী কী ডকুমেন্টস রিকোয়ারমেন্ট থাকতে পারে আসলে এই টাকাটা নেওয়ার জন্য আপনার তেমন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় না যে বেসিক যে ডকুমেন্টসগুলো থাকে ওগুলো সবারই আছে কেবলমাত্র এই ডকুমেন্টসই প্রয়োজন হয় যেমন আপনার ছবি লাগে 3 কপি এবং আপনার হচ্ছে এনআইডি কার্ডের কপি লাগবে আর 3 সার্টিফিকেট থাকলে ভালো 3 সার্টিফিকেট লাগবে আর না থাকলেও এই লোনটা দিয়ে থাকে এখন এই ধরনের যদি ডকুমেন্টসগুলো আপনার থাকে এবং আপনার এলাকার কোনো একজন স্বনামধন্য ব্যক্তি হতে পারে মেম্বার হতে পারে চেয়ারম্যান হতে পারে স্কুলের শিক্ষক প্রাইমারি স্কুলের শিক্ষক এই ধরনের ব্যক্তি একজনকে জামানত হিসাবে তার শুধু এনআইডি কার্ডের কপিটা লাগবে জামানত হিসাবে নামটা ব্যবহার করে আপনি উপজেলা এই আমার বাড়ি আমার খামারে এই জমা দেবেন জমা দেওয়ার পরে তারা সহজরিমে আসে এসে আপনার এটা বাড়িটা পরিদর্শন করবে এবং কোথায় খামার করবেন জায়গাটা দেখাবেন এবং খামারের খামার কীভাবে করবেন এটা প্ল্যান তারা দিবে এবং এগুলো হলেই কিন্তু আপনাকে 3 মাসের মধ্যে তারা 10,000 টাকা থেকে শুরু করে 5,00,000 টাকা পর্যন্ত একজন ব্যক্তি বিশেষভাবে সেটা এই লোনটা প্রদান করে থাকে আর এই টাকাটা নিয়ে কিন্তু আপনি যখন খামার করবেন এবং প্রতি মাসে আপনাকে কত টাকা দিতে হয় দেখেন আমি যতটুকু জানি 3 মাস অথবা 6 মাস পর্যন্ত আপনাকে কিস্তি প্রদান করতে হবে না 3 মাস বা 6 মাসের পর থেকে আপনার কিস্তি শুরু হবে আপনি যদি 1,00,000 টাকা নিয়ে থাকেন আমি 5.5% ইন্টারেস্ট রেটে আপনাকে সেটার ইএমআই দিতে হবে সর্বোচ্চ ইএমআই আসতে পারে 6,000 থেকে 7,000 টাকা প্রতি মাসে এই টাকাটা আরও কম 3,000 টাকা আসতে পারে কারণ যদি 24 মাসের জন্য বা 22 মাসের জন্য 22 মান্থের জন্য তারা এই টাকাটা দিয়ে থাকে তো খুবই ইজি একটা ব্যাপার আসলে আপনাদেরকে মানে ওখানে যেতে হবে এই উপজেলা আমার বাড়ি আমার খামারে যেতে হবে আপনি যদি যান তাহলে কিন্তু আপনি এই লোনটা আপনি নিতে পারবেন আসলে এই বিষয়গুলো অনেকে জানে না যার কারণে আপনারা অনেকে জান না উপজেলা এই আমার বাড়ি আমার খামার অফিসে যাবেন যোগাযোগ করবেন এখানে উপজেলা অফিসার রয়েছেন উনি আপনাকে হেল্প করবে এবং এই ডকুমেন্টস আমি বিস্তারিত ভিডিওতে বলেই দিয়েছি যদি এই ডকুমেন্টসগুলো থাকে আপনি কিন্তু খুব সহজেই এই লোনটা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং অবশ্যই ভিডিওটি দেখুন।